হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো হচ্ছে আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো হচ্ছে আজকে শুক্রবার, তো হচ্ছে এখন বাজে, তোমাদেরকে দেখাচ্ছি, আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে, প্রায় 8:30 বাজে, 8:27 বাজে। তো হচ্ছে আমি রান্না বসিয়েছি, তা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত বসিয়েছি আর হচ্ছে বেগুন পুড়াচ্ছি, দেখতে পাচ্ছো তো। সকালবেলা কাজ টাজ করেছিলাম, অনেক মানে উঠার উঠান ঝেড়েছিলাম, তারপর কাজ টাজ করেছিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো হচ্ছে এখন থেকে দুপুরবেলা কী কী রান্না করবো না রান্না করবো, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পাশে থেকো ফ্রেন্ডস। আর হচ্ছে আমরা সকালবেলা কী দিয়ে খাচ্ছি, বেগুন পোড়া আর হচ্ছে ভাত, আর কালকে তরকারি ছিল, ওই তরকারি দিয়ে খেয়ে নিব। তো আজকে আমার হাজবেন্ড হচ্ছে কাজে যায়নি, তো কালকে যাবে ভাবছে, তো কালকে যাবে, তো আজকে যায়নি দেখে তাড়াতাড়ি ভাত বসিয়েছে। তাহলে ঠিক আছে, চলো ফ্রেন্ডস, পরে কথা হবে, টাটা। এখন দেখতে পাচ্ছ আমি বেগুন ছুলাচ্ছি, বেগুন পোড়া করেছি গ্যাসে। তো হচ্ছে গ্যাসে সেরকম ভালো হয় না, উনানেই বেশি ভালো হয়। তো হচ্ছে তারপরও আমি করেছি, কারণ আজকে উনানে কেউ রান্না করেনি, সকালবেলায় দুপুরবেলায় রান্না করেছে সবাই উনানে। তো হচ্ছে আর আমি তো গ্যাসেই করি, তো তার জন্য গ্যাসেই করেছিলাম বেগুন পোড়া। আর দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, একটু ঝাল করে মেখেছিলাম, খুব ভালো লেগেছিল আজকে খেতে বেগুন পোড়াটা। তো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ গাছের কলা আমাদের, দাদা পেয়েছে গাছের এগুলো কলাগুলো, দেখছো কত এক ব্যাগ হয়েছে। দিদি বড় জায়ের ঘরে লাউ গাছ, এই যে লাউ দেখাচ্ছি, এইরকম কত সুন্দর হয়েছে লাউ গাছ। আরো হয়েছিল, ওগুলো সব খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছো আমি একটা নিরামিষ ঝোল করছি, বেগুন আলু তারপরে হচ্ছে মূলা সিম তারপরে হচ্ছে আর কি দিয়েছিলাম পেঁপে, এগুলো দিয়ে করেছিলাম, তো খুব একটা ভালো হয়নি। তারপরে দেখতে পাচ্ছো যে বেগুন ভাজছিলাম, ভেজে ভেজেছি, এইটাই করেছিলাম। তো আমার বর সেরকম খেতে পারিনি, মার ঘর থেকে নিয়েছিলাম ডাল, ডাল দিয়ে খেয়েছে। তো রাত্রে ভাবছি মাছের ডিমের কারি করে দিব রাত্রেবেলা, তো এটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন উঠান ঝাড়তে চলে এসেছি, তো উঠানটা ঝেড়ে নিই, তারপরে হচ্ছে স্নান করব, ঘরটা মুছবো তার আগে, তারপরে স্নান করব, স্নান করে আবার ফ্রেশ হবো। আমি তো দুইবার করে স্নান করি, তো হচ্ছে আজকে আমি স্নান করিনি, আজকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম সকালবেলা বাসি ড্রেস, তারপরে রান্নাঘরে গিয়েছিলাম। তো আজকে সেরকম কিছু আর শেয়ার করতে পারলাম না। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম, তো আমাদের বিড়ালটা দেখো কি খুঁজছে, মানে ইঁদুর খুঁজছে মনে হয়, ইঁদুর পায়নি, তো হচ্ছে তাই এখানে বসে আছে ভাবছে। আর আমি পরে ডাকলাম যে আয় 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 আয়,
তারপর গেল গা চলো, এর জন্য ভাবলাম শেয়ার করি একটু, তোমাদের সাথে খুব ভালো লাগলো জিনিসটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছো যে এটা আমার ভাস্তি হয়, তো হঠাৎ করে নাচ ছিল, তা আমি ভাবলাম ভিডিও করি। তারপরে হচ্ছে ও বলছিল যে গান তালে চালিয়ে দাও, তারপর নাচ করবো, মনে কি আমার কাছে তো ফোন নেই আর একটা, তারপরে দাদার ফোন নিয়ে তারপরে নাচ করা ভিডিও ছেড়েছিলাম, তোমরা দেখতেই পাবে। হাই ফ্রেন্ডস, তো হচ্ছে তোমাদের সামনে চলে এসেছি আবার কথা বলতে। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে, তো হচ্ছে আমার কাজ বাস শেষ, সব কাজ বাস শেষ করে তারপরে তোমাদের সামনে কথা বলতে এসেছি। যেহেতু কালকে শনিবার, তো কাজকে কোনো কিছু মাজা টাজা করিনি, কালকে সব করব ভাবলাম করব, কিন্তু শরীরটা ভালো লাগছিল না, যার জন্য আর করিনি। আর হচ্ছে উঠান উঠান ঝাড়া টাড়া শেষ করে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো হচ্ছে আজকে আর সেরকম কোনো কাজ টাজ নেই, তো হচ্ছে আর ভাবছি যে রাত্রেবেলা ডিমের কারি করে দিব আমার বরকে, কারণ আজকে রান্নাগুলো তো সেরকম হয়নি, বেগুন ভাজা দিয়ে খেয়েছে আর ওই তরকারিটাও মোটামুটি হয়েছে, যার জন্য আমার খায়নি, তো সে ডিমের কারি করে দিব। তো হচ্ছে ওটা আর শেয়ার করবো না তোমাদের সাথে, তো আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। আর হচ্ছে কালকে আবার ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা পাশে থেকো। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও যখন আসবে তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলের নাম হচ্ছে বি লাভ ডি ব্লগস। তো দেখতে পাচ্ছো এ হচ্ছে আমার সাথে হচ্ছে ও নাচ করলো, তোমরা ভিডিওটা একটু পরে দেখতে পাবে। তো হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে ভাস্তি হয়, দেখছো তো। ঠিক আছে চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, পরে কথা হবে, কালকে কথা হবে, কালকে দেখা হবে, টাটা।